आमार अल्लाह रब्बुल आलामीन हबीब बोलेन ए सूरा आर-रहमान एमन एकटा सूरा যদি কেউ মামলা মোকদ্দমা মিথ্যা মামলায় পড়ে যায় টাকার কাছে যদি মনে হয় তাহার মামলাটা হেরে যাবে অনেক মানুষ দেখবেন হয়রানিমূলক মামলা করে মিথ্যা মামলা করে কিন্তু আমার টাকা নাই টাকা দিয়ে মামলাটা লড়তে পারবো আমার কোনো দক্ষতা আর যোগ্যতা নাই ক্ষমতা নাই কিন্তু আমি নির্দোষ আমার প্রতি জুলুম করা হচ্ছে এখন সে লবিং করছে ৫-৭ জন উকিল ধরেছে আমার টাকার অভাবে আমার কোনো উকিল নাই জাস্ট আমি মোকাবেলা করার জন্য একজন আইনজীবী ধরেছি অথবা আপনার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মিথ্যা অপবাদ দেয় সমাজের মানুষ ১০ জন নিয়ে বসে লোকটা রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে আমি তো দোষটা করি নাই কিন্তু ওরা আমারে দোষের মধ্যে ফাঁসাইয়া দিতেছে এই জিনিসগুলো এখন অহরহ হচ্ছে যদিও ঘরের মধ্যে একটা চেইনও চুরি করে নাই মামলা করার সময় লিখে দেয় 10 ভরি চেইন চুরি করে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যদি আপনার ঘর থেকে যেই কোনো মারামারি হলে দেখা যায় শতকরা ৯৫% আগের মামলাগুলো ছিল যা করত তাই জমা দিতেন আর এখন কথা বলে একটু লাগলে মিথ্যা মামলা দিয়ে দেয় ইদানিং দেখলাম একটা সংসারের ভিতরে ছেলে তার বাবার সঙ্গে ঝগড়া করেছে ছেলে তার বাবার সঙ্গে ঝগড়া করে ছেলে দৌড়াইয়া গিয়ে মামলা করে দিয়েছে বাবার বিরুদ্ধে আর মামলার মধ্যে লিখছে তার বাবা নাকি তার বউয়ের শ্লীলতা হানি করেছে তার বাবা নাকি তার বউর কাপড় চোপড় টাইনা ছিঁড়া ফালাইছে দেখেন মানুষের নীতি কত নিচে নেমে গেছে বাবার বিরুদ্ধে অপবাদ দিতে সন্তান কুণ্ঠাবোধ করেন নাই এমন একটা জামানায় এসে গেছি সারা জীবন সন্তান বাবার কথা শুনে বাবা যখন বুড়া হয়ে যায় শরীরের শক্তি থাকে না আর রুজি রোজগার করার মতন ক্ষমতা থাকে না ওই মুহূর্তে সন্তান বাবারে মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আছে না নাই এই জন্য আমার নবী কুরআনিক চিকিৎসা দিয়েছে আমার নবী কুরআনিক সিদ্ধান্ত দিয়েছে আমার নবী বলেন কেউ যদি মিথ্যা মামলার মধ্যে জড়ায়া যায় তাহলে সে যদি সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার মিথ্যা মামলার ভিতরে বিজয় দান করে দিবে আমার আল্লাহর হাবিব বলেন ফাবি কুরআনের আয়াতটা এভাবে তেলাওয়াত করছেন ফাবি আই আলা ইরাব বিকুমা তুকাযিবান এই আয়াতটা যারা পড়বে মামলা মিথ্যা মামলা কেউ দিয়ে দিলেও দেখবেন বিচারকের সব গুছায়া ফেলাইছে রায়টা দেওয়ার সময় বিচারকের মন নরম হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আপনি বিজয়ী হয়ে যাবে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কেউ মিথ্যা বললো তুমি মিথ্যা বলো না তুমি ভরসা করো ভাই একজনের উপরে জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আমার আল্লাহ এই সূরাটার মধ্যে এমন ভাবে আমার নবী বলেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তান আর মায়ের মধ্যে মিল নাই আমার নবী বলে যারা সকাল সন্ধ্যা এই সূরা আর রহমানটা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে শান্তির নিকেতন বানায়া দিবে এখন বলবেন হুজুর আমি এত দোকানদারি করি রিজিকের বরকত পাই না হুজুর আমি চাকরি করি বছর শেষে মাস শেষে আমি রিজিকের হিসাব পাই না কিন্তু আপনাকে কোরআন ফলো করা লাগবে চিল্লাইলে লাভ হবে না আমি প্রায় মাহফিলে বলতাম চিল্লায় মার্কেট পাওয়া যায় না এই কথা নিয়ে কত কাহিনী করে আরে বাবা জোর করে ভালোবাসা আদায় করা যায় না এই জন্য আমার কোরআনের দিকে ফলো করো হিংসা বিদ্বেষ না কইরা কোরআনকে ফলো করো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে রিজিক যদি তোমাদের বাড়াইতে চাও আমার নবী বলে যারা এই সূরা আর রহমানটা তেলাওয়াত করবে आमार आल्ला तार रिजिकेर मध्य बरकत दिया दिबे। एई जन्य मा बोनदेरके बोलबो मा बेशी बेशी तुमी कुरान तेलावात करो, सूरा आर रहमानटा बेशी करे तेलावात करो। एकटा बार खेयाल करो आमी तेलावात करतेছি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন আর রহমান, তিনি দয়াময় পরম করুণাময় রব। এরপরে আয়াতে বলে আল্লামাল কুরআন, দয়াময় রহমান তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। এখন প্রশ্ন হলো কাকে শিক্ষা দিয়েছেন? আমার আল্লাহ। আমি কোরআন শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার মা শিখেছে একজনের কাছ থেকে। এইভাবে শিখতে শিখতে যদি হিসাব মিলাই দেখি শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলো? এখন আমরা শিখলাম উস্তাদের কাছ থেকে, আপনি শিখলেন মক্তবের উস্তাদের কাছ থেকে। আর আমার আল্লাহ বলেন আমি শিক্ষা দিয়েছি কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীর শিক্ষা দিয়েছেন। আমার তোমার উস্তাদ হলো মসজিদের ইমাম, আর আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার নবীর শিক্ষকের নাম হলো স্বয়ং রব তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ শিক্ষা দিয়ে পরের আয়াতে বলেন আল খালাকাল ইনসান, আমার আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আবার এই আয়াতের পরে বলেন আল্লামাহুল বায়ান, যিনি আমার নবীকে বর্ণনা শিক্ষা দিয়েছেন। যা আমি জানি না আমার নবী তা জানে, যা আমি শুনি না আমার নবী তা শুনে, যা আমি দেখি না আমার নবী তা দেখে। এই দেখার ক্ষমতা পৃথিবীর কেউ নবীকে দেয় নাই। আপনারা জবান খুলে বলেন দিয়েছেন কে? এই জন্য যুবক রে আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিলে পাওয়া যায়, মানুষ আল্লাহর গোপন রহস্য। জোরে কোন সুবহানাল্লাহ। যদি গোপন রহস্য না হবে, হুজুর আমি লেখাপড়া করি, পরীক্ষায় পাশ করলে মসজিদে আমি এক মন মিষ্টি দিয়া মিলাদ পড়ামু। ওকে, দ্যাটস অল রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তুমি পাশ করেছো, কি করেছো? আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এক মন মিষ্টি নিয়ে গেল, মিলাদ শরীফ পড়া হলো, মিলাদের পরে তাবারকটা বিতরণ করা হলো। আমি নিয়ত করলাম আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবো, আল্লাহর ঘর মসজিদে নিয়ে আমি মিলাদ পরে মিষ্টি দিব। কিন্তু দেখা গেল এই মিষ্টি আমার আল্লাহ খায় নাই, খাইছি আমি আর তুমি। আমি খাই, তুমি খাই। আল্লাহর এই দলিলে পাওয়া যায় মানুষ হলো আমার আল্লাহর গোপন রহস্য, ঠিক কিনা বলেন? আর যদি না হবে ও বন্ধু, আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ইমানদার, তারা ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি যদি চলে যাই হঠাৎ করে মাফ করে দিবেন, আপনি যদি চলে যান আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু কেউ কাহার প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না। আমার আল্লাহর হাবিব বলেন 10 জন লোক যারা ভালো কয় আমার আল্লাহ তারে ভালো কয়। এই জন্য আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। খলাকাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি। এবার সূরা আর রহমান আল্লাহ বলেন ওয়া আল্লামাহুল বায়ান, আমার নবীকে আমার আল্লাহ বর্ণনা শিক্ষা দিয়েছেন। चिंताय पड़े गेल नबी हठात करे केन एमन अवस्था हये गेल एकजन साहाबी आमार नबीर डाक दिया कय नबी गो आपनार চেহারাটা খুতবার সময় এমন হয়ে গেছে কেন? আমার নবী বলে সাহাবীরে আমি তাকায়া দেখলাম আমার মসজিদ থেকে অনেক দূরে একটা জায়গা, ওই জায়গার ভিতরে আমার তিনজন সেনাপতি যুদ্ধ করতেছে, এর মধ্যে একজন সেনাপতিকে তারা শহীদ করে ফেলেছে। এই দৃশ্য দেখে আমি নবী অবাক হয়ে গেলাম, কষ্টে পড়ে গেলাম। শুধু তাই নয়, আবার আমার নবী আপনার নবী আরো বিচলিত হয়ে গেলেন। আমার নবী বলে আর একটা সাহাবীকে দেখা আমি নবী সহ্য করতে পারি না, ওই সাহাবীটারে যুদ্ধের ময়দানে ডান হাতটা অর্ধেকটা কাইটা ফলাইছে। আমি তাকায়া দেখলাম আমার সাহাবীটা ডান হাত থেকে বাম হাতে তলোয়ারটা নিয়ে গেছে, এই বাম হাত দিয়ে দ্বীনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে এই জন্য বাম হাতে তারা যুদ্ধ করতে অসুবিধা আছে। আমার নবী বলে দল আমি তাকায়া দেখলাম আমার সাহাবী তার ডান হাতটা অর্ধেকটা কাটার কারণে যুদ্ধ করতে পারে না, তার পায়ের নিচে কাটা হাতটা ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে ইসলামের জন্য, আমি নবীর মহব্বতের জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছেন, আর একটা বিয়াদব পিছন দিক দিয়ে এমন জোরে তারে কোপ মেরেছেন, কোপ মারার পরে বাম হাতটারে কাইটা বলাইয়া দিয়েছি। আমার নবী বলে আমি তাকাইয়া দেখলাম আমার সাহাবীর নাম হলো হযরতে জাফর, এই জাফর তার দুইটা ঠোঁট দিয়া ওই তলোয়ারটারে কামড় দিয়া ধরেছে। একটা বিয়াদব আইসা এমন জোরে জাফর আঘাত করেছে, এই জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার একটা কসওয়া নামক উট দান করবে, উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, আমি জান্নাতে ঢুকবো, আমার পিছনে বেলাল জান্নাতে ঢুকবে, সবাই আমার পিছন পিছন যাবে, একটা সাহাবী উপর দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই লোকটা আবার কে, এমন ভাবে উড়ে উড়ে জান্নাতে যাবে? আমার নবী বলে এই লোকটা সেই লোক যে এই লোকটা দ্বীনের জন্য মুতার জমিনে ডান হাত এবং বাম হাতটারে কুরবানি দিয়া দিছে, আমার আল্লাহ তার দুই হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে। আর হুজুর কেন আল্লাহু আকবার বলেন না? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ মানে আল্লামাহুল বায়ান, আমার নবীকে আমার আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন। আজকে অনেক মানুষ বলে আমার নবী নাকি মূর্খ, অনেক মানুষ বলে আমার নবী নাকি নিরক্ষর, অনেক মানুষ বলে আমার নবী নাকি কিছু জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। যেই নবীর শিক্ষক হলো আমার আল্লাহ, ওই নবীরে আমার আল্লাহ কতটুকু এলেম জানাইছে তুমি কি বুঝবারে মোল্লা? কথা কোন ঠিক কিনা? নবীর এলেম বাড়াইছে কে? আল্লাহ। কোন মোল্লার কি বোঝার ক্ষমতা আছে? এই জন্য আমার নবী কয় আল্লাহ কয় আপনাকে শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। আমার আল্লাহ কোরআনের ভিতরে সব বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ও যুবক, এই কোরআনের ভিতরে এমন কোনো ঘটনা নাই যে এই ঘটনার বর্ণনা আমার আল্লাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। আর কোরআনের সব কিছু আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ এই জন্যই বলেছেন আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন নবীকে আল কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এই জন্য আমার দুনিয়ার মা ও দুনিয়ার যুবকের দল पायर मध्य हाथ दिए बोले जाए वाज महफिल आयशा आयशा शुधु चले गेले चलबे ना एक दिन आमारे मर मरते होबे एक दिन आमाके कबरे चले जेते होबे रे बाबा एई कबरे गेले जेई हृदये कुरान आछे ओई हृदयटा आलोकित जेई घरेर मध्य कुरान आछे ओई घरटा आलोकित एई जन्य आमार मा बंधुदेरके आमी पाये धरे बोले दिए जाए ओ आमार मा एई कुरानेर मध्य आमार आल्लाह एई सूरा आर रहमानेर मध्य आमार आल्लाह हुरेर कथा बोलेछेन एई हुर किन्तु एमनि आपनि पाबेन ना एई জান্নাতের কথা এখানে বলেছেন এই কোরআনের ভিতরে অনেক নিয়ামতের কথা বলেছেন সূরা রহমানের ভিতরে এইজন্য আমার মা বোনকে বলি মা আজকে তোমাদের জন্য একটা কথা আমার নবী বলেছে এই মহিলার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে ওই মহিলাটার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বর হলো যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই নারী রমজান মাসে রোজা রাখে যেই নারীটা নিজের সতীত্বকে হেফাজত করে যেই নারীটা পাঁচ স্বামীর খেদমত করে এর জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিয়ে দিবে আর যুবকদেরকে বলি যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি নবীর সঙ্গে গাদ্দারি করে কেউ পার পায় নাই তুমিও পাবে না জীবন দিয়ে নবীরে ভালোবাসা লাগবে কারণ আমার নবী বলেছেন আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই মা বাবা সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে কেন জানোনি এই কবরে কেউ আপন হবে না রে আমার মুরাদপুরের বাবারা ওই আলতাবিয়া দরবারের বন্ধু একটা কথা বইলা যাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আর তোর সামনে বাবা মা দাদা দাদি সদ্য গোষ্ঠী দাঁড়ায়া থাকলেও তোর মৃত্যুর যন্ত্রণাকে হালকা করতে পারবে না কিন্তু তুমি কেন নবী নবী করবা সারাটা জীবন নবী নবী কইরা নবীরে যদি নাও পাও নবী নবী করতে থাকো দেখবে আমার নবী তোমার মরণের কালে হাজির হয়ে গেলে তোমার সামনে আজরাইল আসবে তোমার সালাম দিব এমন ভাবে রুহটা কবজ করবে তুমি যারা পরিমাণ টের পাবে না জোরে বলেন ঠিক কিনা বলেন তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জরিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না সে যে নামে আজরাইল সঠিক সময় মুরাদপুর তোমার ঘরে হইব দাখিল সে যে নামে আজরাইল সঠিক সময় মাধবপুর তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না আরে মানুষ কফিয়ত চলবে না এ আবুরে কেন আমি এই কথাগুলো বলতেছি এই টাইমটা কিয়ামতের সময় এই টাইমটা দোয়া কবুলের সময় এই টাইমটা এমন একটা টাইম যেদিন কুল্লু মান আলাইহা ফান আর জোরে কোন আল্লাহু আকবার পায়ে হাত রেখে বললাম মা বন্ধুদেরকে বলছি মা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রমজানে রোজা রাখেন আপনার স্বামীর খেদমত করেন নিজের ইজ্জতকে হেফাজত করেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ কিন্তু আমাদের জন্য খুব কঠিন কিন্তু কঠিন হলো আমার রাসূল বলেন আমি দেখেছি মেরাজে গিয়ে তোমাদেরকে দেখেছি পুরুষের চাইতে বেশিরভাগ মহিলারা জাহান্নামে জিজ্ঞেস করা হয় কেন জাহান্নামে বেশি দুইটা প্রবলেম তাদের মধ্যে আছে এক নম্বর প্রবলেম তারা বেশি কসম খায় দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করতে জানে না রসুলকে জিজ্ঞেস করে নবী গো তাইলে আমার মা বন্ধুরা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি তখন আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সৎকা করে দেখছেন না আজকে কতলা টেহা দিছে এরা দেখছেন না লাখ লাখ টেহা দিয়ে দিছে আজকালে হায়া মাজারা হ্যাঁ দান সৎকা করেন ওই আযাব থেকে বাঁচতে পারবেন দান সৎকা করেন কথা বলেন ঠিক না বেটি ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী।